হ্যালো ফ্রেন্ডস, অন্য দিকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনে থাকা আলটিমেট একটি ইউনিক ট্রিক শেয়ার করবো, যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি আপনার বন্ধুদের সাথে এই ট্রিক্সটি শেয়ার করেন, তাহলে বন্ধুরা তার আপনার বন্ধুরা অবশ্যই বন্ধুরা আপনার হাতে পায়ে ধরবে এই ট্রিক্সটি শেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন, নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশান বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশান বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বাজিয়ে দেওয়ার পর আপনারা পুল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে জাস্ট দেখতে পাচ্ছেন আমি আমার ফোনটাকে জাস্ট অ্যাক্সেস করতে পারছি। এখানে আমি যে কোনো কিছু চাইলে ওপেন করতে পারবো বা যে কোনো অ্যাপকে জাস্ট আমি ওপেন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমি কিন্তু ইউটিউবটাকে ওপেন করলাম এবং স্ক্রল ডাউন করে দিয়ে কিন্তু বন্ধুরা আমি উপরের দিকে নিলাম। কিন্তু বন্ধুরা, যখনই আমি আর হাতটিকে জাস্ট আমি প্রক্সিমেটি সেন্সরের উপর একবার রাখবো, এখানে দেখতে পাবেন বন্ধুরা আমার স্ক্রিনটি কিন্তু কাজ করা বন্ধ হয়ে গেছে। তো খুবই চমৎকারভাবে এখানে জাস্ট দেখতে পারেন আমি আমার ফোনকে লক করিনি, কিচ্ছু করিনি, জাস্ট আমি প্রক্সিমেটি সেন্সরের উপর একবার হাত রাখলাম, এখানে দেখতে পারবেন বন্ধুরা আমার ফোনটি কিন্তু লক হয়ে যাবে এবং আমি কোনোরকম কোনো কাজ করতে পারবো না। তো এখানে আবার লকটি খোলার জন্য আপনি কি করবেন, প্রক্সিমেটি সেন্সরের উপর জাস্ট আপনি একবার হাত রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ফোনের লকটি কিন্তু খুলে গেল। তো খুবই চমৎকারভাবে আপনি কিন্তু এই ট্রিক্সটি সেট করতে পারবেন। এই ট্রিক্সটি বন্ধুরা আপনি কেন করবেন, অনেক সময় দেখা যায় আপনি আপনার বন্ধুর হাতে ফোনটি দিয়ে দেন বা আপনি আপনার বাচ্চার হাতে ফোনটি দিয়ে দেন, তারা কিন্তু বন্ধুরা উল্টাপাল্টা টিপাটিপি করে এবং আপনার মনের ভিতরে একটা ভয় কাজ করে যে আপনার ফোনটি নাকি নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে বন্ধুরা আপনি জাস্ট এই সেটিংসটি করে দিবেন, আপনার বন্ধু কিন্তু খুব সহজেই জানবে না যে আপনি প্রক্সিমেটি সেন্সরের মাধ্যমে আপনার ফোনের স্ক্রিনটাকে লক করেছেন এবং আপনার বাচ্চাও কিন্তু জানবে না। এখানে জাস্ট আপনি একবার হাত রাখবেন, হাত রাখার পর এখানে জাস্ট দেখতে পারবেন আপনার ফোনটি লক হয়ে যাবে এবং আপনি ছাড়া আপনার ফোন কিন্তু অন্য কেউ ইউজ করতে পারবে না। তো বন্ধুরা চলুন দেখে নেই যে কীভাবে এই গোপন কাজটি আপনি আপনার ফোনে করবেন। তো বন্ধুরা, এই গোপন কাজটি করতে হলে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো শুরুতেই আপনি কী করবেন, অ্যাপসটিকে করবেন একবার ওপেন। অ্যাপসটিকে ওপেন করলে বন্ধুরা জাস্ট আপনি নর্মালি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনাদের কিছু সেটিংস করে নিতে হবে। এর জন্য ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন ওকে লেখা চলে আসবে, এই ওকেতে একবার ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পারবেন টাচ প্রোটেক্টর অ্যালাউ পারমিশন চাইবে, তো আপনি জাস্ট এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা আপনি জাস্ট দেন ব্যাকে চলে আসবেন। তো এখন জাস্ট কী করবেন বন্ধুরা, আপনি ডান দিকে একবার সোয়াইপ করবেন। সোয়াইপ করলে এখানে দেখতে পারবেন প্রক্সিমেটি লেখা চলে আসবে। প্রক্সিমেটি লেখার পর বন্ধুরা আপনি এখানে জাস্ট দেখতে পারবেন দুইটি অপশন বা চারটি অপশন দেওয়া থাকবে, আপনি জাস্ট উপরে দুইটি অপশনকে একবার অন করে দিবেন। তো আপনি চাইলে বন্ধুরা এটাকে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য বন্ধুরা আপনি জাস্ট কী করবেন বন্ধুরা, সোয়াইপ করে এখানে চলে আসবেন লক ডিজাইনে। তো এখান থেকে আপনি কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো এখন বন্ধুরা আমি যদি এটাকে জাস্ট একবার সেট করি, তাহলে আমি যখনই আমার প্রক্সিমেটি সেন্সরের উপর একবার হাত রাখবো, এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু চলে আসবে এবং আবার প্রক্সিমেটি সেন্সরের উপর হাত রাখলে এটা দেখতে পারবেন বন্ধুরা চলে যাবে। তো আপনি জাস্ট কী করবেন, নো ফ্রেম করে দেবেন, তাহলে বন্ধুরা আপনার বন্ধুরা কিন্তু বুঝতে পারবে না যে আপনি আপনার ফোনটিকে জাস্ট স্ক্রিন লক করেছেন। আপনি জাস্ট কী করবেন, এই সেটিংসটি করে রেখে দেবেন। দেন আপনি যখনই বন্ধুরা জাস্ট আপনি আপনার প্রক্সিমেটি সেন্সরের উপর একবার হাত রাখবেন, এখানে দেখতে পারবেন বন্ধুরা আপনার ফোনটি কিন্তু লক হয়ে যাবে এবং স্ক্রিনটি কাজ করবে না। তো বন্ধুরা খুবই অসাধারণ একটি ট্রিক্স, অবশ্যই বন্ধুরা আপনি আপনার ফোনে করার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুরা এই অ্যাপসটির ভিতরে কিছু ফিচার আছে, আপনি চাইলে বন্ধুরা ভলিউম বাটনের মাধ্যমে কিন্তু আপনি জাস্ট আপনার প্রক্সিমেটি সেন্সরকে বা আপনি আপনার স্ক্রিনকে লক করতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনি যদি এটাকে জাস্ট একবার সেটিং করে দেন, তাহলে যখনই আপনি একবার আপনার ফোনকে শেক করবেন, এখানে দেখতে পারবেন বন্ধুরা আপনার ফোনের স্ক্রিনটি কিন্তু লক হয়ে গেছে। তো এখানে খুবই চমৎকারভাবে দেখতে পারলেন, আমি জাস্ট একবার ঝাঁকুনি দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনটি স্ক্রিন কিন্তু লক হয়ে গেল। তো খুবই চমৎকারভাবে আপনি আবার যখন বন্ধুরা জাস্ট একবার শেক করবেন আপনার ফোনটিকে, এখানে দেখতে পারবেন আপনার ফোনের স্ক্রিনটি কিন্তু আনলক হয়ে যাবে। তো বন্ধুরা খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন, অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনি ব্যবহার করবেন। এবং বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা চলুন এখন দেখে নিয়ে যাই কীভাবে অ্যাপসটিকে ডাউনলোড করবেন। অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য জাস্ট আপনি কী করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন এখানে একটি অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনি জাস্ট এই অ্যাপ লিঙ্কে ক্লিক করে অ্যাপসটিকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে করবেন একটি লাইক এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা ধন্যবাদ।